মাধ্যমে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, জেল তো দূরের কথা, রিমান্ড তো দূরের কথা, আমার জীবন নিয়ে নিলেও এই আন্দোলন অবশ্যই সফল হবে এবং জনগণের মালিকানা আমরা জনগণকে ফিরিয়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ করা হয়েছিল, যে সকল ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবে, তাদের বিচার করার সমান অধিকার থাকবে, সেটি আমরা প্রতিষ্ঠা করব। আজকে বর্তমান ক্ষমতাসীন দল তারা মনে করছে তারা এই দেশের মালিক এবং এর বাইরে যারা আছে তারা তাদের প্রজা। আমি তাদের ভুল ভাঙতে চাই, আপনারা যতই চেষ্টা করেন আমাদেরকে থামাতে পারবেন না। আপনারা দেখেছেন গত তিন দিন যাবৎ তাদের ভাগ ভাগ করা নিয়ে এলাকায় মারামারি হলো, সংঘর্ষ হলো, দুইজন ব্যক্তি মারা গেল। কালকে রাতে কি করলো? মামলা দিয়ে আমাদের বিএনপি নিউ মার্কেট থানার সাবেক সভাপতি সহ এক নম্বর আসামি সহ সকল বিএনপি নেত্রী দলের নামে মামলা নিয়ে তারা একটা বিধিকর পরিস্থিতি তৈরি করেছে। আমি আমি আমরা সরকারি বারে বারে কথাটি বলে আসছি যে আগামী বছর নির্বাচনকে সামনে রেখে এরা এই ধরনের মামলা গায়েবী মামলা নিয়ে মাঠ খালি করে ফেলার চক্রান্ত করছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, এইভাবে যদি আপনারা মাঠে থাকেন, আমাদের নেতারা যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে সাহস যোগায়, কোন বাধা আমরা মানব না। অবৈধ ক্ষমতার মস্তস থেকে সংগ্রামী সালাম জানাই বাংলাদেশ চিন্তাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।